নমস্কার, আমি পায়েল, আর পায়েলের গল্পের গ্যালারিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও আশাপূর্ণা দেবীর লেখা একটি গল্প আপনাদের জন্য নিয়ে এসেছি। গল্পটির নাম ত্রাণকর্তা। চলুন শুনে নিই গল্পটি। মানুষের প্রতি বিশ্বাস রাখতে চেষ্টা কর দেবু, জগতে সবাই সত্যি অসৎ নয়, হয়তো পরিবেশের চাপে। সত্যব্রত তার স্বভাবগত ভারী আর খাদে নামা গলায় বললেন, আমি বলছি ছেলেটা জাত অপরাধী নয়, পরিবেশের চাপেই। সত্যব্রতর গলার স্বর যেমন গভীর গম্ভীর, পুত্র দেবব্রতর গলার স্বর তেমনি হালকা আর চড়া। দেবব্রত অনেকটাই তার মার মতো। মায়ে ছেলে দুজনে সত্যব্রতকে মিনমিনে এবং ভাব বিলাসী বলে অভিহিত করে থাকে। অতএব এখন বাপের এই মানবিকতায় আশাবাদী বাক্যটি দেবব্রতর কাছে অমৃতং বালভাষিতঙ্গের মতোই মনে হল, এবং নিজস্ব স্বাভাবিক চড়া গলাকে আরেকটু চড়িয়ে বলে উঠল দেবব্রত, আপনার ওই সত্যযুগ মার্কা মহৎ চিন্তা টিন্তা এ যুগে অচল বাবা। পাজিটাকে থানায় জমা দিয়ে তবে আমার কাজ। বিশ্বাস, মানুষের প্রতি বিশ্বাস রাখবার চেষ্টা করতে হবে। কোথায় আছেন আপনি এখনো? কোন স্বর্গীয় স্বপ্নলোকে বাস করছেন? সত্যব্রত একটু হাসলেন, বললেন, হয়তো মূর্খের স্বর্গে, তবু স্বর্গসুখটা তো লাভের খাতায় জমা পড়ছে। অগাধ অনন্ত নরকের থেকে এমন কি খারাপ? দেবব্রত আরো চড়ল, বলে উঠল, আমি বলি খুব খারাপ। একটা মিথ্যা রঙের রঙিন চশমা পরে সংসারটাকে দেখে সন্তোষ পাওয়া শুধু বোকামি নয়, মিথ্যাচারও। আপনি কি বলতে চান আজকের পৃথিবীতে আপনি সব মানুষকে বিশ্বাস করেন? সত্যব্রত আবারও হাসলেন, বললেন, করি এমন কথা বলতে পারবো না, তবে বিশ্বাস করার, বিশ্বাস রাখার চেষ্টা করি। অবশ্য আজকের কেসে চেষ্টা করে নয়, আমি সত্যি বিশ্বাস করি ছেলেটা জাত অপরাধী নয়। দেবব্রতর গলার স্বরে ব্যঙ্গের আভাস ফুটে উঠল। দেবব্রতর ঠোঁটের কোণটা একটু কুচকে গেল। দেবব্রত বলে উঠল, যদিও ছেলেটা পাকা চোরদের মতোই রেন ওয়াটার পাইপ বেয়ে ছাতে উঠে বাড়ির মধ্যে এসে ঢুকেছে। আহা, সে তো দেখাই যাচ্ছে, কিন্তু কথা হচ্ছে, কথাটা কি হচ্ছে সেটা আর বলে উঠতে পারলেন না সত্যব্রত। রান্নাঘরের দিক থেকে চলে এসেছে নিহার কণা। পিতা পুত্রের বাক্যালাপের কিছুটা তার কানে ঢুকেছে, তাই এই রঙ্গমঞ্চে আবির্ভাব। নিহার কণার হাতে একটা ভিজে গামছা, সেটাকে ঝাড়তে ঝাড়তেই চলে এসেছেন, এবং সেটাকে অহেতুকি ঝাড়তে ঝাড়তে বলে ওঠেন, কি কথা হচ্ছে রে দেবু, ওই লক্ষ্মীচারা ছোড়াটাকে পুলিশে না দিয়ে ছেড়ে দিতে হবে? দেবব্রত ব্যঙ্গ আর ক্ষোভের গলায় বলে ওঠে, ছেড়ে দিতে হলেও তো ছিল ভালো, ওকে বাড়িতে রাখতে হবে, মহৎ ব্যবহারের দ্বারা ওকে সংশোধন করা হবে। নিহারকণা চেঁচিয়ে বলে ওঠেন, তাই তুই শুনবি? লোকটার মাথাটা যে একেবারে খারাপ হয়ে গেছে তা টের পাচ্ছিস না? রাখ ওর কথা, এই দণ্ডে মিচকেটাকে থানায় জমা দিয়ে আয়। কে বলতে পারে ওর সূত্র ধরে একটা বড় গ্যাং ধরা পড়ে যাবে কিনা? নে চা খেয়ে বেরিয়ে পড় সন্তোষকে নিয়ে। হাতের বাঁধন খোলার আগে একবার দেখে নিস পকেটে ছুরি ফুরি আছে কিনা। সত্যব্রত চমকে উঠে বললেন, হাত বেঁধে রাখা হয়েছে নাকি? নিহার কণা জোর গলায় বললেন, তা হবে না, হাত খোলা থাকলে কি না কি করতে পারে, ঠিক আছে? সত্যব্রতর খাদে নামা গলা থেকে একটা কথা উঠে এলো, ঘরের দরজায় বাইরে থেকে তালা দেওয়া হয়েছিল কিনা? তা তো ছিল, বলি তালা খোলা মাত্র যদি ছুরি ফুরি দিয়ে ঝাঁপিয়ে পড়ে, সাপকে বিশ্বাস করতে আছে? দেবু যা, বৌমা চা নিয়ে বসে আছে, খেয়ে নিয়েই ওই পাপকে বিদায় করে আয়। নিহার কণা যত সহজে বলতে পারলেন,
লোকটার মাথা খারাপ হয়ে গেছে, ওর কথা ছাড়। দেবব্রত অবশ্য তত সহজে সে সিদ্ধান্ত নিতে পারছে না। স্ত্রী যত সহজে দাপুটে কথা বলতে পারে, পুত্র তা পারে না। কারণ একজনের হতমান্য হলেও অপমান নেই, অপরজনের এতটুকু এদিক ওদিকেই অপমান, বিশেষ করে বিবাহিত পুত্রের। তাই দেবব্রত মায়ের এই জোরালো নির্দেশের পরও বাঁকা গলায় বলল, বাড়ির কর্তার হুকুম না পেলে তার যাওয়া সম্ভব নয়, বলে চলে গেল। বোধহয় চা নিয়ে অপেক্ষা তার উদ্দেশ্যে। ব্যাপারটা জটিল। গতকাল রাত্রিরে, প্রায় মাঝরাত্রিরে, এক ঘুম থেকে উঠে নীহারকণার মনে হল, জানলা দিয়ে যেন আসন্ন বৃষ্টির মতো জলো জলো হাওয়া আসছে। এইটি মনে হওয়ার সঙ্গে সঙ্গেই হঠাৎ মনে পড়ে গেল, কাল সন্ধ্যাবেলা কুলের আচারের থালাটা ঘরে তোলা হয়নি। বুকের ওপর দিয়ে বৃষ্টি বয়ে গেলে কুলের আচার যে কুলাঙ্গার হয়ে উঠবে তাতে সন্দেহ নাস্তি। ত্যাজ্য করা ছাড়া উপায় থাকবে না। মনে হতেই নিহার কণা আলস্য ত্যাগ করে সে রাত দুপুরে মরতে মরতে ছাদে উঠেছিলেন। সিঁড়ির দরজায় ভেতর থেকে ছিটকিনি দেওয়া থাকে, সেটা হঠাৎ করে খুলে ফেলে যেই না দরজাটা হাট করেছেন, স্পষ্ট দেখতে পেলেন চোখের সামনে থেকে কে যেন একজন ফস করে সরে গেল। নিহার কণা এমন ভীতু নন যে ভূত ভাববেন, অতএব ফট করে ছাদের সামনের আলোর সুইচটা অন করে দিয়ে চেঁচিয়ে উঠলেন, কে রে, কে ওখানে? ওখানে যে সে অবশ্য সরে এসে বলে উঠল না আমি। নিহার কণা তাই পরিত্রাহী চিৎকার করে উঠলেন, চোর, চোর! অতএব আশেপাশে বাতায়ন খুলি যায় ঘরে ঘরে, ঘুম ভাঙা আঁখি ফুটে থরে থরে। আর এদিকে বাড়ির সবাই হন্তদন্ত হয়ে শব্দ লক্ষ্য করে ছাদে উঠে এসেছে। প্রত্যেকের হাতেই কিছু না কিছু হাতিয়ার, কর্তার ছেলের, বৌমার এবং ভৃত্য সন্তোষের। বেচারি চোরটার আর পালাবার উপায় রইল না, হাতে হাতে ধরা পড়ল। বছর বারো তেরোর একটা কাঁদা খোঁচা চেহারার হ্যাংলা মার্কা ছেলে, পরনে একটা সুতো ঝুলে পড়া হাফ প্যান্ট আর গায়ে একটা পিঠ ছেঁড়া গেঞ্জি। সন্তোষ তার হাত ধরে হিড় হিড় করে টেনে এনে আলোর মুখোমুখি দাঁড় করালো। আর সেই সময় সকলেরই মনে হলো, মুখটা যেন চেনা চেনা লাগছে, কে তুই? ছেলেটা ঘাড় গুজে সন্তোষের বজ্রমুষ্টি থেকে নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করতে করতে বলল, কেউ না। কেউ না? ব্যাটা পাজি শয়তান, বল কে? বলানো অবশ্য গেল না, তবে নিহার কণার তীক্ষ্ণ অনুসন্ধানী দৃষ্টি প্রশ্নের উত্তরটাই আবিষ্কার করে ফেলল। নিহার কণার চাঁচা ছোলা গলার প্রশ্নটা রাতের আকাশকে বিদীর্ণ করে ঠিকরে উঠল, তুই পারুলের ছেলে কানাই না? ছেলেটা ঘাড় গুজে থেকেই এবং হাত ছাড়াবার চেষ্টা করতে করতে কিছুক্ষণ পরিচয়টা অস্বীকার করার চেষ্টা করল। পারুলকে তা কোশ্মিন কালেও জানে না বলল, তারপরই হঠাৎ কেঁদে ফেলে গর্জন করে উঠল, হাতটা ভেঙে দেবে নাকি? ছেড়ে দাও বলছি। সত্যব্রত বললেন, ছেড়ে দাও সন্তোষ, ওই পাঁকাটির মতো হাড় ভেঙে যেতেও পারে। সন্তোষকে অতএব ছাড়তেই হল। ছেলেটা হাতটায় ফু দিতে দিতে বলে উঠল, ওন মোচর দেবে, যেন স্কুরুপের প্যাঁচ মারছে, আঙুল না সারাশি। না, এ ছেলে পারুলের ছেলে কানাই না হয়ে যায় না, কথার ভঙ্গি সঠিক চিনিয়ে দিয়েছে। পারুল একদা এ সংসারের বাসন মাজুনি ছিল, কানাই নামের বছর আড়াই তিনে ছেলেটাকে নিয়ে কাজ করতে আসত এবং ছেলেটার হাতে ধরিয়ে দেওয়া বাসি রুটি অথবা শুকনো পাউরুটির টুকরোটা শেষ হওয়া মাত্রই এমন চেঁচাতে শুরু করত যে সত্যব্রত হাতের খবরের কাগজ নামিয়ে রেখে বিপন্ন গলায় বলতেন, ওরে বাবা, এ কানাই না সানাই, তোকে কিছু দাও না। নিহার কণা রেগে বলতেন, আশা মাত্রই দেওয়া হয়েছে, তবু আবার দিতেনও চারটি মুড়ি মুড়কি কি দুখানা মিয়ানো বিস্কুট, না দিয়ে উপায় কি? ছেলের চেঁচানির জ্বালায় যদি কাজ অসমাপ্ত রেখে চলে যেতে বাধ্য হয় পারুল,
ভারী পেয়ারের লোক পারুল নিহার কণার। যেমন পরিষ্কার কাজ তেমনই নম্র ব্যবহার, যত বেশি কাজই পড়ুক কখনো বেজার হতে জানত না। নিহার কণা বলতেন, তোর ছেলেটা আর একটু বড় হলে স্কুলে ভর্তি করে দেব পারুল, চেঁচানি কমবে। তা বড় হয়ে চেঁচানি ক্রমশ কমেছিল, তবে স্কুলে ভর্তি করে নয়, স্কুলের নামে কানাই শত হস্ত দূর। সেই ভয়ঙ্করের হাত এড়াতে কানাই গেরস্তর কাজ করতে বসত টেনে টেনে। এহ, দাদুর জুতো জোড়া কি ধুলো ধূসকুন্তি, বাড়িতে কি একখানা বুরুশও নাই? খুঁজে পেতে বুরুশ এনে ঝাড়তে বসত। ইস, খবরের কাগজগুলো সিঁড়িতে ডাই করে কে রাখে, দেখতে বিচ্ছিরি লাগে না? বসে বসে চোস্ত করে কাগজগুলো পাঠ করে থাক দিয়ে সাজিয়ে রাখত সিঁড়ির জানলায়, চটজলদি কাজও করত। ওরে বাস, এখানে জল ফেলে ঢেউ দিয়েছে কে? মানুষের আচার খেতে খুব মজা হবে কেমন? কোথা থেকে একটা নেতার টুকরো জোগাড় করে মুছতে বসত। তো এই ছেলেকে কে স্কুলে পাঠাতে যাবে? ক্রমেই বালক ভৃত্যের পোস্টটা প্রায় পেয়েই যাচ্ছিল। তখন এ সংসারে সন্তোষের আবির্ভাব ঘটেনি, আবির্ভাব হয়নি বৌমারও। বড় আরামেই দিন যাচ্ছিল নিহার কণার। কিন্তু এমনই কপালের ফের নিহার কণার, ভরন্ত বয়সে জলজ্যান্ত পারুলটা কিনা একদিনের ভেদভূমি হয়ে মরে গেল। নিহার কণা কপালে করাঘাত করে লোকের কাছে আক্ষেপ করতে লাগলেন, বাসন মাজুনি কাপড় কাচুনি কাজের লোকেরা ছেড়েই যায় জানি, মরে যায় এমন শুনেছ কখনো? মনে মনে ভাবতুম এবার ওর মাইনেটা একটু বাড়িয়ে দেব। তা বেচারি পারুল তার স্নেহময়ী মণিবাণীর মনের এই শুভ বাসনাটির খবর না জেনেই চলে গেল। নিহার কণার চোখে সর্ষে ফুলের ক্ষেত, কানাইয়ের মা মরায় পিসি এসে নিয়ে গেল। তখন কানাইয়ের বছর সাতেক বয়স। এতদিন পরে সেই কানাই কাঠগড়ায় দাঁড়িয়ে প্রবল জেরার মুখে, জোর হয়ে উঠেছিস পাজি, আর এই বাড়িতেই চুরি করতে ঢুকেছিস নিমো খারাম পাজি। পাজিটা জোর গলার প্রতিবাদ, কখনো সে চুরি করতে ঢোকেনি, শুধু কি শুধু বল বল শয়তান, শুধু কি? ওরা বলল, তুই এবাড়ির সন্ধান সুলুক জানিস, কোনো প্রকারে বাড়ির মধ্যে ঢুকে পড়ে দুয়ারটা খুলে দে, তাহলে পাঁচটা টাকা পাবি। খুব শিক্ষে হয়েছে, টাকা তো জুটবে কাঁচকলা, লাভের মধ্যে হাতখানায় গেল। এহেন বাক্যবুলির পর ছোড়াটা যে চরচাপড় গাঁটটা খাবে না এমন তো হতে পারে না, বিশেষত যেখানে দেবু এবং সন্তোষ উপস্থিত। বেশ মক্ষম মক্ষম থাপ্পড়ি পড়েছে এবং তার সঙ্গে পুলিশে দেবার শাসানি। প্রহারের বহর দেখে সত্যব্রত না বলে পারেননি, এখানেই যদি হতভাগাকে ফিনিশ করা হয় দেবু তো কাকে আর পুলিশে দেবে? আইন নিজের হাতে তুলে নেওয়াও একটা অপরাধ জানো তো, পুলিশ যদি ওর গায়ে মারের দাগ দেখে হয়তো আমাদেরও ধরে চালান করে দিতে পারে। পুলিশের ভয়ে না হোক, বাবার প্রতিবাদে বিরক্ত হয়ে প্রহারটা ছেড়ে দিয়েছিল দেবু, অগত্যা সন্তোষ। এবং তখনই নিহার কণা নির্দেশ দিয়েছিলেন, নেমো খারামটাকে এখন সিঁড়ির নিচে কয়লার ঘরে তালা বন্ধ করে রেখে দে দেবু, সকালে পুলিশে দিয়ে আসবি। তখন পাপিষ্ট কানায় সতেজে প্রতিবাদ করে উঠেছিল, পুলিশে কেন, আমি তোমার কিছু চুরি করেছি? এ সময় সত্যব্রত বলে উঠেছিলেন, চুরি না করেছিস, চুরির সাহায্য করেছিস কি না? দরজা খুলে দেওয়া মানে কি জানিস না মানে? ছি ছি, পাঁচটা মাত্র টাকার লোভে তুই? কানাইয়ের তেজের আগুনে জল পড়ে গিয়েছিল আর সেই জলের কয়েক ফোঁটা তার চোখ দিয়ে ঝরে পড়েছিল। পাঁচটা মাত্র টাকা, আহা, তিন দিন পেটে দানা না পড়লে বুঝতে ঠেলা। নিহার কণা কড়া গলায় বলেছিলেন, দেখছো আসপদ্দা, বলি পেটে তিন দিন দানা পড়ে নাই বা কেন, তোর বাপটাও মরেছে নাকি? তা এক প্রকার মরেইছে, ওতা থেকে একখানা খানরানিকে নিয়ে এসে সংসারে পিতিষ্ঠে করেছে, নিজের হাড়ির হাল তো আগের পক্ষের ছেলে। ও কথার জাহাজ,
বলি, বয়স তো হয়েছে, কাজকর্ম করিস না কেন কিছু? কানাই অবজ্ঞা ভরে বলেছিল, ও কাজ, শুদ্ধ সবাই আমার জন্য কাজ নিয়ে বসে আছে, দাও না একখানা কাজ জুইতে দেখি কত বাহাদুর। এই বাচালতা আর যার হোক, নিহার কনার বৌমার সহ্য হয় না। সে এই জটলাকে উদ্দেশ্য করে অথবা আত্মগতভাবেই বলে ওঠে, সারা রাত ধরে এই মুক্তাঙ্গন নাটক চলবে নাকি? আমার আর ধৈর্য নেই বাবা, শুতে যাচ্ছি, বলে হাই তুলে নেমে যায়। পরক্ষণে নাটকে যবনিকা পড়ে যায়। দেবু সন্তোষের সাহায্যে তড়িঘড়ি ছেলেটাকে সিঁড়ির তলার সেই ঘরটায় ঢুকিয়ে দিয়ে তালাবন্ধ করে দিয়ে আসে। যে ঘরটায় একদা কয়লা ঢালা থাকত বলে এখন কয়লা ঘর নামেই চিহ্নিত। ঘরটায় এখন কি আছে? কি নেই, কয়লা বাদে সবই আছে, অর্থাৎ সংসারের যাবতীয় ফালতু মাল, যেসব জিনিস কোনো কালেও কাজে লাগবে না, অথচ কোনো কালেও প্রাণে ধরে ফেলা হবে না। তবে ঘরটায় সব থেকে যেটা বেশি আছে সে হচ্ছে আরশোলা। সত্যব্রত একবার ক্ষীণস্বরে বলেছিলেন, আরশোলায় রাতারাতি সাবার করে ফেলবে না তো ছেলেটাকে? দেবব্রত বলেছিল, তবে না হয় আপনার ঘরে নিয়ে গিয়ে শুতে দিন। বেহায়া সত্যব্রত এরপরও অধিকতর ক্ষীণস্বরে অবশ্য নিহার কনার কাছে আর্জি করেছিলেন, তিন দিন খায়নি না কি বলছিল, ঘরে কিছু নেইতেই? নিহার কনা ভস্ম করার দৃষ্টিতে তাকিয়ে বলেছিলেন, কি ওকে এখন পিড়ি পেতে বসে খাওয়াতে হবে? বলিহারি যাই, তিন দিন খায়নি সেই কথা বিশ্বাস করলে তুমি? ফলের ছলের অভাব আছে? এই হচ্ছে গত রাত্রের ইতিহাস। আর সকালের ইতিহাস এই, সত্যব্রত তার পুত্রের কাছে ইচ্ছা প্রকাশ করেছেন কানাইকে থানা পুলিশ না করে পূর্বকালের মতো ফাই ফরমাসের কাজে লাগিয়ে দেওয়া হোক। দেবব্রত চড়া গলার নিরীহ উক্তি, কি দেখবেন, কোনো একদিন ওর সেই গ্যাংকে ডেকে এনে বাড়ি শুদ্ধ খতম করে দিল কিনা? আর সন্তোষ ঝেড়ে জবাব দিল, ওটাকে রাখলে আমায় ছাড়তে হবে দাদাবাবু, শেষে ওর অপকর্মে চোরের দায় পড়ে মরব। তথাপি হারবিহীন সত্যব্রত বলে উঠেছেন, মানুষের প্রতি বিশ্বাস রাখতে চেষ্টা করো দেবু, জগতে সবাই সত্যি অসৎ নয়, পরিবেশের চাপেই হয়তো। আরো বলেছেন, আমি বলছি ছেলেটা জাত অপরাধী নয়, ওকে একটা চান্স দিয়ে দেখাই যাক না, হয়তো একটা জীবন সূত্রে উদ্ধার হয়ে যেতে পারে। নিহার কনা অবশ্য এ কথা পাগলের প্রলাপ বলেই উড়িয়ে দিলেন, কিন্তু দেবু ঘোষণা করে গেল, বাড়ির কর্তার হুকুম না পেলে তার দ্বারা কিছু সম্ভব নয়। কিন্তু কেউ ভাবেনি যে হেন মোক্ষম সময় সত্যব্রত এমন একটা দুঃসাহসিক কথা বলে বসবেন। কিন্তু বললেন, একটু হেসে বললেন, বাড়ির কর্তা, এই বদনামের দায়ভারটা যখন বইতেই হচ্ছে, তখন একবার না হয় সেই ভারের কিছুটা উসুল হোক। অর্থাৎ তার মানে? তার মানে কানাই এ বাড়িতেই থাকুক। ও, কিন্তু এরপর যদি তেমন কোনো ঝামেলায় পড়তে হয় তোমাদের, তো চোর গুন্ডা সহায়ক বলে আমাকেও ওর সঙ্গে থানায় চালান দিও। নিহার কনা অনুভব করলেন, হঠাৎ ইস্পাতের দরজার সামনে এসে দাঁড়িয়ে পড়তে হয়েছে তাকে। অতএব আর কিছু করার নেই, একমাত্র দর্পহারীর কাছে আপ্রাণ প্রার্থনা করা ছাড়া। কানাই রয়ে গেল, তাকে পড়বার জন্যে জোগাড় যন্ত্র করে কিছু দিতেও হলো, এবং সকলের আগে তাকে পেট ভরে চা পাউরুটি খাওয়ানোও হলো। হাড়গিলে মুখটায় পরিতৃপ্তির ছাপটা হলো দেখবার মতো। পরাজিতা নিহার কনা দর্পহারীকে কাতর প্রার্থনা জানালেও সন্তোষকে নির্দেশ দিলেন, তুই একটু চোখে চোখে রাখবি। সন্তোষ উদাসীন গলায় বলল, আমি আর কি চোখে চোখে রাখব, যা দেখছি ওতো বাবুর চোখের মণি হয়ে উঠবে, যা কানাই কানাই রব চলছে। আর বললে বিশ্বাস হবে না, কানাই রীতিমতো অভিযোগের ভঙ্গিতে বলল,
আমার খাবার সেই কলাই থালাটা নাই, ফেলে দেছ? কি কামড়েতে ছিল সেটা তোমায় দিম্মা, নাও এখন আবার অন্য থালা খুঁজে মরো। একখানা ফাটা চটা কলাই থালা ওই তোমার কয়লার ঘরের মধ্যে রাখলেই হতো, শুধু শুধু কাঁচ বাড়া। এই হচ্ছে কানাইয়ের বাকভঙ্গি। সত্যব্রত নামের এক আত্মস্থ প্রৌঢ় ব্যক্তি কি ওর ওই বেপরোয়া বাকভঙ্গিতে আকৃষ্ট হয়ে মরছেন, নাকি তার একটা পরীক্ষা নিরীক্ষার উপাদান? তবু তাই বলে এত বড় তাড়াতাড়ি পরীক্ষায় নেমে পড়াটা কি বেশি দুঃসাহস নয়? এখন তো নিহার কণা তার দর্পহারির ক্যাপাসিটি দেখে উল্লসিত হচ্ছেন, ছেলে বউ আড়ালে হাসাহাসি করছে এবং সন্তোষ নামক পাজি ছেলেটা সামনেই দাঁত বার করে বলছে, কচি শসা খেতে এখন আপনাকে অনেক অপেক্ষা করতে হবে মেসোমশাই, আপনার সাধের নাতি গেরামে গিয়ে শসা গাছ লাগাবে, জল সেচবে, গাছ বাড়িয়ে মাচা বাঁধবে, তারপর গিয়ে কচি কচি শসা এনে আপনাকে খাওয়াবে। হ্যাঁ, ব্যাপারটা ওই কচি শসা নিয়ে। তিন চারটে দিন না যেতে সত্যব্রত কানাইকে ডেকে জিজ্ঞেস করেছিলেন, শশা চিনিস কানাই? কচি কি পাকা বুঝতে পারিস? ও মা শুনো কথা, চিনব না আবার কেন? ফুলকচি হলে দুধে রং নখ ফাটালেই বিঁধে যাবে, আর পুরো পাকা হলে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝেছি চিনিস। তো যাদবপুর বাজারটা চিনিস তো? শোনো কথা, ওইখানেই বলে বলতে গেলে জম্ম কম্ম। বেশ, দেরি করবি না তো? মোটে না, যাবো আর আসবো, দাও টাকা দাও। সত্যব্রত ওর উৎফুল্ল মুখের দিকে একবার তাকিয়ে দেখে একখানা কুড়ি টাকার নোট এগিয়ে দিয়েছিলেন। কানাই একটু থমকে বলেছিল, ওরে বাস, এ যে অনেক টাকা, এত শশা কে খাবে দাদু? দুর্বোকা, সব টাকারই আনবি নাকি? পাঁচ টাকার নিবি তো, হিসেব মিলিয়ে বাকি টাকাটা ফেরত আনতে পারবি তো? কেন পারব নি? শশা কিনে নিয়ে অগ্রে বাঁ হাতে পনেরোটা টাকা দোকানির কাছ থেকে নিয়ে তবে ডান হাতে এই নোটটা ধরে দেব। দেখিস দোকানি তোকে ছেলে মানুষ পেয়ে ঠকাবে না তো? ইস, ঠকালেই হলো আর কি। ছুটে বেরিয়ে যাচ্ছিল, আবার ঘুরে দাঁড়ালো, দাদু একটা শক্ত দেখে টোঙা দিতে পারবে? দোকানিরা যা বিচ্ছিরি ঠোঙা দেয়, মাছ পথেই হয়তো ছিঁড়ে ছইড়ে যাবে। সত্যব্রত বলেছিলেন, সেরেছে, ঠোঙা আবার কোথায় পাবো আমি? তারপরে সদ্য আসা একখানা বিদেশি ম্যাগাজিনের মোটা ব্রাউন খামটা খুলে কানাইয়ের হাতে দিয়ে দিয়েছিলেন। পরক্ষণে কানাই হাওয়া। বলা বাহুল্য, এই নাটকীয় দৃশ্যটা নিহার কণার অগোচরে থাকেনি। ওত পেতেই বসেছিলেন তিনি। ছেলেটা ছুটে বেরিয়ে যাবার পর শান্ত গলায় বললেন, হঠাৎ কচি শসা খাবার এত ইচ্ছে হলো যে? সত্যব্রত হেসে বললেন, হেমনি, মনে হলো শশা দিয়ে মুড়ি খেলে মন্দ হয় না। তাই পাঁচ টাকার শশা? আহা, আমি কি আর একা খাবো, সবাই খাবো, পাঁচ টাকায় অনেক হবে নাকি? নিহার কণা অগ্রাহ্যের গলায় বলেছিলেন, সবাই খেলে এমন কিছু না, তো সন্তোষ আনতে পারতো না? পারবে না কেন, ভাবলাম ছেলেটাকে একটু তালিম দেওয়াও তো দরকার। তা পাঁচ টাকার নোট ছিল না বুঝি? হাতের কাছে ছিল না। ভালো, দেখো এখন কানাকুজো দুটো শসা এনে খালি হাতে এসে না বলে দোকানি বাকি টাকা ফেরত দিল না। সত্যব্রতর বুকটা যে একটু দমে যায়নি তা বলা যায় না। ছেলেটা যেরকম তীর বেগে ছুটে বেরিয়ে গেল, ব্যাস গেল তো গেলই, সকাল গেল, বিকেল গেল, রাত গেল, না শশা না কানাই। এর মধ্যে সন্তোষ বার দুই তিন যাদবপুর বাজারের পুরো তল্লারটা ঘুরে এসেছে এবং আহ্লাদে ভাসতে ভাসতে বুড়ো আঙুল নাড়তে নাড়তে বলেছে, কানাই বাবুর টিকিটাও দেখলুম না মাসিমা। এই দেড় দিন ধরে সত্যব্রত এখন সংসারের একটা হাসির খোরাক হয়ে রয়েছেন, কিন্তু সেসব গায়ে মাখছেন না সত্যব্রত, শুধু ভাবছেন এতটা হাড় হলো তার। একটি নিশ্চিত বিশ্বাসের
এমন শোচনীয় অপমৃত্যু ঘটল। তবে মানতেই হবে, মস্ত একটা ভুলই করেছিলেন সত্যব্রত। আশ্চর্য, সামান্য 20টা টাকার লোভে একটা নিরাপদ আশ্রয়, একটা নিশ্চিত অন্যের আশ্বাস, সব চুলোয় গেল। এদের মূর্খ বলা হবে না অপরাধী বলতে হবে, নাকি এরাই জাত অপরাধী? সত্যব্রতর বড় বেশি মুশড়ে পড়া ভাব দেখে দেবু আর বিদ্রুপ হাস্যরঞ্জিত মুখে বাবাকে জ্ঞান দিতে আসতে কুণ্ঠিত হচ্ছে। শুধু নিহারকণা এক একবার বলে উঠছেন, আখের বুঝলে না মুখ পোড়া, 20 টাকায় তোর কদিন চলবে? রাম রাজত্ব করে খাচ্ছিলি, নাতির আদরে থাকছিলি। কানাই কাহিনী এইখানেই সমাপ্ত হতে পারত, নতুনও কিছু না, এমন তো কতই হয়। কিন্তু জের টানল সেই ব্রাউন পেপারের মোটা খামটা। একেই হয়তো বলে দৈব চক্র, না হলে গাড়ি চাপা পড়া রোগা হ্যাংলা ছেলেটাকে রাস্তার যে লোকেরা কর্তব্য পরায়ণ হয়ে হাসপাতালে ভর্তি করে দিয়ে গিয়েছিল, তারা এত কর্তব্য পরায়ণ হলো যে ছেলেটার বুকে আক্রানো ঠোঙাটা থেকে ছড়িয়ে পড়া 4টি ধুলোমাকা শশাকে কুড়িয়ে তুলে আবার ঠোঙায় ভরে সেটাকেও হাসপাতালে জমা দিয়ে রেখে গেল। আবার হাসপাতাল কর্তৃপক্ষেরও এত এনার্জি হলো যে সেই খামটা থেকে নাম ঠিকানা পেয়ে সত্যব্রত সেন নামের লোকটাকে জানিয়ে দিলেন, দেখতে চান তো চটপট আসুন, আর বেশিক্ষণ নয়। এ সবই দৈবক্রম নয় তো? বেশিক্ষণ না হলেও ছিল কিছুক্ষণ। সত্যব্রত কাতরভাবে বললেন, যাদবপুর বাজারে না গিয়ে ঢাকুরিয়া এলি কেন কানাই? কানাই কষ্টে উত্তর দিলে, ওখানে যে তেমন কচি শশা ছিল না দাদু, তো একটা লরি পাঁজি। সত্যব্রতকে নিজের মাথায় নিজে মেরে একটা নাটকীয় দৃশ্যের অবতারণা করবেন তা তো সম্ভব নয়, তাই শুধু স্তব্ধ হয়ে বসে থাকেন ওই মৃত্যুমলিন মুখটার দিকে তাকিয়ে। নিঃশ্বাসটা পড়ছে এখন, আর বেশিক্ষণ পড়বে না। বেদনায় বিদীর্ণ হচ্ছিলেন সত্যব্রত, তবু মুখের রেখায় যেন একটি প্রশান্তির আলো। এ আলো বুঝি কৃতজ্ঞতার। ছেলেটির কাছেই হয়তো কৃতজ্ঞ হচ্ছিলেন সত্যব্রত, যে নিজে মরে সত্যব্রত নামের মানুষটিকে বাঁচিয়ে দিয়ে গেল। পৃথিবীর প্রতি বিশ্বাস হারিয়ে ফেলা সত্যব্রত আর কোথায় আশ্রয় পেতেন? হয়তো পেতেন না আশ্রয়, দিনে দিনে শুধু ক্রুদ্ধ, রুক্ষ আর তিক্ত হতে থাকতেন। কেমন লাগলো আজকের গল্প পাঠ? সত্যি কি অসাধারণ না গল্পটি, একদম বাস্তবের ছবি। সত্যি যদি কানাইয়ের খবর না পাওয়া যেত, সত্যব্রত বাবুর কাছে বিশ্বাস বলে আর কোনো শব্দই থাকতো না। এমনকি তার পরিবারের কথাই সত্যি হতো যে এ যুগে মানুষকে আর বিশ্বাস করা যায় না। কিন্তু কানাই বুঝিয়ে দিয়ে গেল, বিশ্বাস বলে শব্দ আজও পৃথিবীতে আছে। আর মানুষের প্রতি বিশ্বাস রয়েছে বলেই তো আমাদের পৃথিবীটা এত সুন্দর। যদি ভালো লাগে আমার গল্প পাঠ, আমারও বিশ্বাস আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করেও জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও একটা অন্য গল্প নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকবেন সকলে, নমস্কার।